বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত পানিতে থই থই সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পানি ফ্লাইট ওঠানামা বন্ধ বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জ পদ্মা সেতুর উদ্বোধনী দিনে থাকছে ত্রিমাত্রিক নিরাপত্তা নাশকতা রুখতে প্রস্তুতি একটি মহলের তদবিরেই বাতিল হয় বিশ্বব্যাংকের অর্থায়ন জানালেন সাবেক সচিব সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি পরীক্ষার মাত্র একদিন আগে বন্যার কারণে স্থগিত করতে হলো সারা দেশের এসএসসি ও সমমান পরীক্ষা সিলেট ও রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এখনও নির্ধারণ হয়নি নতুন সময়সূচি দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় মাস না যেতেই আবারও ভয়াবহ বন্যার কবলে সিলেট সুনামগঞ্জ লালমনিরহাট কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলা তলিয়ে আছে 500রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোর বেশিরভাগই 19 জুন শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র ছিল এই অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব না হয় স্থগিত করা হলো মাধ্যমিক পরীক্ষা শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সিলেট জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় কবে নাগাদ পরীক্ষা শুরু করা যাবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা আগামী 19 জুন থেকে যেটি শুরু হতে যাচ্ছিল সেটা আপাতত স্থগিত ঘোষণা করা হলো বন্যা পরিস্থিতির একটু উন্নতি হলেই আমরা এই পরিবর্তিত সময়সূচিটি আবার যথাসময়ে জানিয়ে দেব তিনি জানান বন্যা পরিস্থিতির উপর নির্ভর করছে এসএসসি পরীক্ষার নতুন তারিখ দেরি হলে পেছানোর আশঙ্কায় এসএসসি পরীক্ষাও এখনই আমরা এই মুহূর্তে এটা বলতে পারছি না যদি আমাদের বেশি দিন পিছাতে হয় এসএসসি পরীক্ষা সেক্ষেত্রে এসএসসি পরীক্ষাটাও পিছিয়ে যাবে করোনা মহামারীর কারণে গত 2 বছর ধরে থমকে ছিল শিক্ষা কার্যক্রম যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এবছর নিয়মিত পরীক্ষায় বসার অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা তখন পরীক্ষা স্থগিত হয় উদ্বিগ্নতারা আমরা তো বন্যার জন্য কিছু পড়তে পারতেছি না আমাদের বাসার মধ্যে আশ্রয় নিয়েছে পানির জন্য তো বই খাতা নিয়ে সবারই দৌড়াদৌড়ি হঠাৎ করে পরীক্ষা থেমে গেল তাদের কিন্তু সেই মানে গতিটা থাকবে না আমাদের পরীক্ষার টাইম অনেকবার পিছানো হয়েছে যেমন আমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষার কথা সাধারণত যেটা হয় তারপর আমাদের কিছুদিন আরো পিছানো হয়েছে এবছর সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার্থী সংখ্যা 20,21,000-এর বেশি এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় 1,16,473 জন এসব জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে 149টি এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে রয়েছে 92টি পরীক্ষা কেন্দ্র রোজিনা রোজি সময় সংবাদ ঢাকা এদিকে বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই সিলেট সহ হাওড় অঞ্চলে দেখা দিয়েছে আবারও ভয়াবহ বন্যা সিলেট ও সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ আর এই অবস্থায় পানিবন্দীদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও এবার বন্যার আরো ভয়ঙ্কর রূপ কোম্পানিগঞ্জ গোয়েনঘাট সহ সিলেটের সীমান্তবর্তী 5 উপজেলা থই থই পানিতে তলিয়ে উজানের ঢলের সাথে যোগ হওয়া অব্যাহত ভারী বৃষ্টিপাতে গ্রামের পর গ্রাম ভাসছে পানির তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি প্রধান সড়ক সহ গ্রামীণ রাস্তাঘাট ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান এ অবস্থায় আশ্রয়ের খোঁজে শেষ সম্বল হাতে নিয়ে নিজ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসীরা 3 দিন ধরে খানা নাই ঘর বাড়ি সব পানির জলে পানিবন্দী হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা ধান চাল সব টাকা পড়ে সব টাকা এসে গেছে ঘরে প্রায় 6 ফুটের উপরে পানি উঠছে আর এখনো বাড়তেছে আর খুবই খারাপ অবস্থা আর বাড়ি তালা দিয়ে চলে আসছি কোপ হওয়া যাচ্ছে না কুন্তা হওয়া যাচ্ছে না আমরা খুব বিপদে আছি পানি এখনো বাড়তেছে আমরা খুবই বিপদের মধ্যে আছি শুধু সীমান্তবর্তী জেলাই নয় অব্যাহত এই ঢল থেকে রেহাই পাচ্ছে না সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন এলাকাও সিলেট নগরীর 10টি ওয়ার্ড ছাড়াও নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসীও আমার জন্মের পরে এরকম বন্যা আমি আর কোনোদিন দেখিনি গ্যাস সিলিন্ডার অফ হয়ে গেছে সিলিন্ডার নিয়ে রান্না করছে এবং পানির খুব সংকট এবারের বন্যা 2004 কেও হার মানিয়েছে আমাদের এই এলাকায় এই ভাষাগুলোতে কখনো কোনোদিন পানি দেখি নাই এই অবস্থায় স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা সিলেটের কুমারগাঁও ও বড়াইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি প্রবেশ ঠেকাতে কাজ করে যাচ্ছে তারা পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদেরকে অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করা 3 নম্বর হচ্ছে চিকিৎসা সহায়তা প্রদান করা 4 নম্বর হচ্ছে স্পর্শকাতর যে ইনস্টলেশনগুলি আছে যেমন পাওয়ার স্টেশন খাদ্য গোডাউন সেগুলির
নিরাপত্তা বিধান করা। এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বানের পানি উঠে যাওয়ায় ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট সহ বিভিন্ন এলাকার বাসা বাড়ির এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি দ্রুত গতিতে বাড়ছে। এদিকে সুনামগঞ্জ পৌর এলাকা সহ ১২ উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুদিন থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সুনামগঞ্জবাসী। এদিকে জেলার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্রামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের সদর উপজেলার আখালী এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সিলেট শহরের মির্জা জাঙ্গালে আছেন রিপোর্টার শাহ শরীফউদ্দিন। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। আমি আছি সিলেট নগরীর একেবারে পশ্চিম প্রান্তে। এই জায়গাটি এবং এই সড়কটি সিলেট থেকে সুনামগঞ্জের সড়ক, এবং এই সড়কটি বন্ধ হয়ে গেছে যান চলাচলের জন্য। হালকা যান চলাচল যাই করছে, তারা এখান থেকে ঘুরে আবার শহরের দিকে যাচ্ছে। এই পাশে একটু সামনে হচ্ছে কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বন্যার পানি ঢুকেছে। পাশে হচ্ছে কি বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটেলিয়ান, সেই ব্যাটেলিয়ানও পুরো পানিতে নিমজ্জিত। মোটামুটি বলা যায় সিলেটের এক ইঞ্চিও জায়গা হয়তো আর ধীরে ধীরে আর শুকনো থাকবে না কোনো জায়গায়। বলে রাখা প্রয়োজন যে সিলেটের সিটি কর্পোরেশন এবং ১৩টি উপজেলা কোনো না কোনোভাবে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তার চেয়ে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি উপজেলা, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এবং যোগীগঞ্জ। এই ৫টা উপজেলার মানুষ একেবারে অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছে। পানিতে আটকে তারা বন্দী দশার মধ্যে পড়েছে। সেনাবাহিনী তাদের উদ্ধারের জন্য গিয়েছে গোয়াইনঘাট এবং কোম্পানীগঞ্জের মানুষকে। অন্যদিকে সুনামগঞ্জের মানুষও পানিতে আটকে পড়েছেন এবং তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে সবচেয়ে বড় যে জিনিসটা সমস্যা দেখা দিয়েছে, গতকালকে থেকে আজকে পর্যন্ত সুনামগঞ্জে কোনো বিদ্যুৎ নেই, যার কারণে সুনামগঞ্জের মানুষ এক দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে পৌর এলাকা সহ সুনামগঞ্জের ১২টি উপজেলা পানিতে নিমজ্জিত। এক কথায় বলা যায় বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ বন্যার ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর একটি বন্যা বা ভয়াবহ একটি বন্যার মধ্য দিয়ে যাচ্ছে সিলেটবাসী। এবং যেই পরিমাণ ত্রাণ বা যেই পরিমাণ সাহায্য সহযোগিতা সরকারের থেকে করা হচ্ছে তা হয়তো প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল। সবচেয়ে বড় যেই জিনিসটি এখন দেখা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে বানবাসী মানুষদের উদ্ধার করে নিরাপদে বা কোনো ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে সবচেয়ে প্রয়োজন দেখা দিয়েছে। অন্যদিকে কিছু সময় আগে সকাল থেকে আমরা দেখছিলাম যে ওসমানী বিমানবন্দর রানওয়ে প্রায় স্পর্শ করছে পানিতে, বন্যার পানিতে, এবং সেই স্পর্শ করার পরে বিকালের দিকে এসে অর্থাৎ ৪টার দিকে এসে সেই রানওয়ের উপরে পানি উঠে যায়, যার কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং বন্ধ ঘোষণা করে যে আনুষ্ঠানিকতা আছে আন্তর্জাতিক বিমানবন্দরে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। বিমানবন্দর যে ব্যবস্থাপক হাফিজ সাহেব আমাকে বলেছেন যে রানওয়েতে আর কোনো বিমান চলাচল করা সম্ভব নয়, কারণ এই ঝুঁকি নিতে চাচ্ছে না বিমান কর্তৃ ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ। সব কিছু মিলে সব দিকে ধীরে ধীরে একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে বিমানবন্দর। অন্যদিকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সিলেটের সাথে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন, সিলেটের সাথে কানাইঘাট, গোয়াইনঘাট এবং সেই কোম্পানীগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষজন এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিনযাপন করছেন, কারণ হচ্ছে কি উজানে সে মেঘালয়, আসাম, ত্রিপুরায় ভয়াবহ বন্যা হচ্ছে, সেই বন্যার পানি সিলেট দিয়ে প্রবেশ করছে এবং যার কারণে সিলেটের পশ্চিম অংশ, এই সুরমা নদীর পশ্চিম অংশে যে কটি উপজেলা রয়েছে, যে কটি জেলা রয়েছে সুনামগঞ্জ জেলা, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলার মানুষ এক দুর্বিষহ ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে ডুবছে। আগামী ২০ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি চলবে, আবহাওয়া বিভাগ এমনটি জানিয়েছে। সুরমা কুশিয়ারা নদীর পানি অনেকটাই বিপশ্চিমের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। মোটামুটি এ ছিল সিলেট এবং সুনামগঞ্জের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তার সর্বশেষ খবর। এই মুহূর্তে আমি যাচ্ছি সিলেট নগরীর অন্য প্রান্তে, রয়েছে আমাদের সহকর্মী শরীফউদ্দিন আহমদ, তিনি জানাচ্ছেন সেই জায়গার খবর। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকা, মণিপুরীর রাজবাড়ি এলাকাতে আমি অবস্থান করছি। আপনি নিশ্চয়ই দেখছেন যে মণিপুরীর রাজবাড়ি এলাকা যদি বলি তাহলে পুরো এলাকাটাই কিন্তু পানিতে তলিয়ে গেছে।
প্রত্যেকটি বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। প্রত্যেকটি বাসা বাড়িতে পানি প্রবেশ করার কারণে মানুষের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে মানুষ বিশুদ্ধ পানির একটি খাবারের সংকটে পড়ে গেছেন। যেহেতু গতকালকে থেকে পানি বৃদ্ধি খুব দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি হয়ে গেছে, গতকালকে যদিও কিছুটা কম ছিল, আজ কিন্তু রাত গড়িয়ে সকাল আসতে আসতে মানুষের অনেকের অধিকাংশ ঘরগুলোতে কিন্তু হাঁটু পানি হয়ে গেছে এবং এখন বিকাল যত গড়াচ্ছে তত কিন্তু পানি বাড়ছে। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত বৃষ্টিপাত সকাল থেকে কিন্তু অব্যাহত আছে, গতকালকে রাত থেকেও ছিল, আগামী 20 তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে এমনটি আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যদি বলি সিলেট নগরীর 10টি ওয়ার্ড কিন্তু পানিতে পুরোটাই প্লাবিত হয়ে গেছে এবং আংশিকভাবে আরও বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন যে যেসব এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে সেগুলোতে কিন্তু অধিকাংশ ঘরগুলোর কিন্তু মিটার, বিদ্যুতের বৈদ্যুতিক মিটার নিচতলাতে থাকার কারণে সেগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে সেগুলোও পানিতে প্লাবিত হয়ে যাওয়ার কারণে নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ বিভাগ থেকে ইতোমধ্যে সেসব ঘরগুলো বা সেসব এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সেই সাথে কিন্তু সিলেট নগরীর বড়ইকান্দি উপকেন্দ্র বিদ্যুতে পানিতে তলিয়ে যাওয়ায় এর আংশিক বিভিন্ন এলাকা কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় সেটি কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং বিদ্যুতের মূল গ্রিড যেটি সেটি কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে, সেখানে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সকলে মিলে। এবং আরেকটি তথ্য, নগরের যেসব মানুষ পানিবন্দী আছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। তো মোটামুটি সিলেট নগরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে গেছে, মানুষ কষ্টে আছেন এবং মানুষ ভয়ঙ্কর একটি বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন। এবং এই ধারা যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এমনটি আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল সিলেট নগরের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেটে। এদিকে তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায়। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার আরও অবনতির পূর্বাভাস দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলা প্রতিনিধিদের সহায়তায় ও তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। শুক্রবার মধ্যরাত থেকে বাড়তে থাকা তিস্তার পানি লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 14 সেন্টিমিটার ওপর দিয়ে বইতে শুরু করে ভোর থেকেই। সীমান্তের ওপারে ভারী বর্ষণের সঙ্গে পাহাড়ি ঢলে তিস্তা ছাড়াও ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘর সহ 16টি নদনদীর পানি বাড়ছে, ফলে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জের নিম্নাঞ্চলের অন্তত 10,000 পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। বাড়তে পানি তো বাড়ি ঘর ভাঙ্গা ছিড়া যায়, এমন বাড়ি আছে যে কিছুই নিবার পারে না, ওখান থেকে সরিয়ে দেয়, আবার এই জায়গায় যায়, আবার এখান থেকে ভাঙ্গা যায়, আবার ওই জায়গায় যায়, থাকার মতো স্থান নাই, আমার বাড়ির তো চুলাও নাই, ভাতও নাই, আমি কি করে খাই। এদিকে রৌমারী ও রাজীবপুর ছাড়াও কুড়িগ্রাম জেলাতেই আরও 3টি উপজেলার 17টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে, জেলার 50টি গ্রাম তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি ওঠায় মাচা বা নৌকায় আশ্রয় নিয়েছেন অনেকে। বাড়িঘর তলে গেছে, রাস্তাঘাট তলে গেছে, কখন যে এই ঘর বাড়িঘর ভাঙি যাইবে কোনো নিশ্চিত নেই, বাড়িঘর সব ডুবে গেছে, পোলাপান নিয়ে খুব কষ্টে আমরা দিনপথ কাটাচ্ছি। এদিকে বন্যার্তদের সহায়তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যবস্থা আমাদের আগেই নেওয়া ছিল, কিছু বিশেষ করে তিন দিনের ওই দিকেও কিছু ব্যবস্থা আমরা নিচ্ছিলাম এবং এখনো কিছু জায়গায় নেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলায় গত 24 ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রেড অ্যালার্ট জারির খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের কারণে নদনদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল, হাঁটু সমান পানি ওঠায় আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয় চরম দুর্ভোগে। অনেক বিশ্বাসের ক্যামেরায় রিপোর্ট। পানিতে থইথই চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের এই ভবনটিতে রয়েছে রোগীদের টিকিট কাউন্টার, নবজাতকের জেনারেল ওয়ার্ড, থ্যালাসেমিয়া, ক্যান্সার বিভাগ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়ার্ড। শুক্রবার থেমে থেমে পড়া অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় গুরুত্বপূর্ণ এ হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে পানির জন্য মানুষ আসে, কোনো চিকিৎসা হচ্ছে, আবার তো দূরের কথা, আরো কষ্টে পড়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে পানিতে পুরো বন্য হচ্ছে, বন্য হচ্ছে, এত অস্বাভাবিক হয়ে যাচ্ছে সবকিছু। আমাদের এখানে যারাই যখনই জনপ্রতিনিধি অথবা যারাই মেয়র আসেন,
প্রতিবারে আশ্বাস দিয়ে যান, মানে আমরা করব করব অথবা করছেন না। হ্যাঁ, পানি ঢুকে পড়ায় নিচের তলায় থাকা বিভিন্ন ওয়ার্ডের প্রায় শতাধিক রোগীকে স্থানান্তর করা হয় হাসপাতালের অন্যান্য তলায়। হাসপাতালের গেটের মুখেও হাঁটু সমান পানি, ফলে হাসপাতালে ঢুকতে সমস্যা যানবাহনের। এতে বাড়তি ভাড়া গুনতে হয় রোগীদের। হাঁটু পড়ে পানি, এজন্য প্রত্যেক শ্রেণীতে আসতে চায়, দামটা একটু বেশি চাই। এখানে রাস্তা বেশি খারাপ, আমরা গাড়ি নিয়ে ঢুকতে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়। প্রতি বর্ষায় এমন ভোগান্তির মুখোমুখি হতে হয় নগরবাসীকে। জলবদ্ধতার প্রশ্নে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ে চট্টগ্রাম নগরী। জলবদ্ধতা চট্টগ্রাম নগরীতে সরকারের প্রায় 11,000 কোটি টাকা চারটি মেগা প্রকল্পের কাজ চলছে, যার সুফল পাচ্ছে না শহরবাসী। অল্প বৃষ্টিতে নগরীর অধিকাংশ নির্মাণাঞ্চল ডুবে যায়। পদ্মা সেতু উদ্বোধনের দিন ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢেকে ফেলা হবে পুরো সেতু এলাকা। আর যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবে পুলিশের সবকটি ইউনিট, নজরদারিতে থাকবে চৌকস গোয়েন্দা টিম। বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। 25 জুন উদ্বোধন হতে যাচ্ছে বাঙালির স্বপ্ন সাহসের স্মারক পদ্মা সেতু। 26 জুন থেকে চলবে যানবাহন। তবে সেতুর উদ্বোধনকে ঘিরে নাশকতা বা ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করাকে উড়িয়ে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোদ সরকার প্রধান সব বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সবাই একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। দেশের দীর্ঘতম এই সেতুর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পদ্মার এপার এবং ওপার দুই পাশে দুটি নতুন থানা নির্মাণ করা হয়েছে, যা 21 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের দিন মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে বাড়তি পুলিশ। এরই মধ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সেতুর এলাকায় টহল দিচ্ছে নৌপুলিশ। জলে, স্থলে এবং আকাশে এই ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিরাপত্তা বেষ্টনী এবং বলয়কে ঠিক রেখে আমরা 25 তারিখের যে আনন্দ ঘন মুহূর্তে যে অনুষ্ঠানটি হবে সেটি সম্পন্ন করতে পারবো। পুলিশ বলছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত তারা। কেউ যদি এই পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে কোনো রকম নাশকতা, কোনো রকম দুষ্টচক্রে লিপ্ত হতে চায়, সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো অবশ্যই হয়েছে। আর 25 জুনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস, যে বাদ ভাঙা যে আবেগ নিয়ে মানুষ যে পদ্মা সেতুর কাছে যাবে, তো সেটিকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের পূর্ব প্রস্তুতি অবশ্যই আমরা নিয়েছি। শুধু মুন্সিগঞ্জ কিংবা শরীয়তপুর নয়, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জোরদার করা হবে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 40 দিন কারাগারে কেটেছে মানবেতর জীবন, অপমান গ্লানি সহ্য করতে হয়েছে পরিবারের সদস্যদেরও, সব থেকেও শিকার হতে হয়েছে অবিচারের। বলছি তৎকালীন সেতু সচিব মোশারফ হোসেন ভুঁইয়ার কথা। কিন্তু একসময় আধার কেটে বের হয়ে আসে সত্য, নির্দোষ প্রমাণ হন তিনি। বর্তমানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন বিটু বড়ুয়া, আর রিপোর্ট করেছেন আফজল হোসেন। হাজতখানাটা, সেখানে আমি থেকেছিলাম। বাথরুম যেটা আছে সেটা একেবারে বেশি নোংরা। আমাদের যে একটা অসম্মান হয়েছে সেটা ওই সময়ে খুব মারাত্মক ছিল। প্রায় এক যুগ পর দুঃসহ সেই দিনগুলোর কথা জানাচ্ছিলেন পদ্মা সেতুর কথিত দুর্নীতির প্রথম ভুক্তভোগী সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। মহিলাদের যে হাজতখানাটা, সেখানে আমি থেকেছিলাম। একটু পরিষ্কার টেস্কার করে নিচে বিছনা বিছনা আমার ঘর থেকে এনেছিলাম, কিন্তু এর বাইরে আর কোথাও যাওয়া যেত না। সেখানে একেবারে মানবেতর যে বাথরুম যেটা আছে সেটা একেবারে বেশি নোংরা। বিশ্বব্যাংকের চাপে, অর্থায়নের আশায় তাকে প্রধান আসামি করে মামলা করে দুদক। জেল খাটেন 40 দিন, এরপর জামিনে মুক্তি পান মোশাররফ হোসেন ভুঁইয়া। যদিও জেল থেকেই জানতে পারেন সেতু সচিবের পদ থেকে সাময়িক বরখাস্তের খবর। মিডিয়াও কিছু প্ররোচনা দিয়েছে, কমিশনার দুদকের এরাও বলেছে যে আসামিকে গ্রেফতার করা হবে। এইসব কথাবার্তা শুনে এই আমি অবশ্য জামিন চাওয়ার জন্য হাইকোর্টে গিয়েছিলাম। তো অতি উৎসাহী হইয়া আমাকে কিন্তু অ্যারেস্ট করল। বর্তমানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া জানান, সে সময় কিছু গণমাধ্যমের বাড়াবাড়ি এবং একটি মহলের তদবিরে বাতিল হয় বিশ্ব ব্যাংকের অর্থায়ন। গণমাধ্যম তো অপপ্রচার করেছে,
এক নানা কাগজ নানা রকমের গল্প তৈরি করে অপপ্রচার করেছে। আমার সম্পর্কে অনেকেই জানতো যে সে সৎ অফিসার, তারপরেও তো অভিযোগ থেকে তো আর আমাকে বাদ দেয় নাই। অবিচারের যেমন শিকার হয়েছিলেন মোশাররফ হোসেন ভূঁইয়া, ঠিক তেমনি তাকে মূল্যায়ন করতেও ভুলেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে তাকে শিল্প সচিব, এনবিআরের চেয়ারম্যান করা হয়। বর্তমানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন মোশাররফ হোসেন। সুষ্ঠু তদন্ত করতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্মাণাধীন কারখানায় পাইলিং এর সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ। নারায়ণগঞ্জে গ্যাসের পাইপে লিকেজ থেকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন, আর এরপরই আদমজী পিজেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ওই আগুন, তবে আশপাশের এলাকায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফুল ইসলামের ছবি নিয়ে বিস্তারিত। নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ চলছিল, হঠাৎ বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। লেলিহান শিখায় মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় ঘটনাস্থল। ফায়ার সার্ভিস জানায় ইপিজেডের একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে সকাল 11টার দিকে হঠাৎ গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা, এতে আতঙ্কিত হয়ে পড়েন কারখানায় কর্মরত শ্রমিক সহ আশপাশের বাসিন্দারা। আমরা যখন কাজ করতে যাই তখন দেখা যায় ওখানে ধোঁয়া উঠতেছে, তখন আমাদের কাজ বন্ধ করে দেয়, আমরা ফিরে আসি, তারপরে কিছুক্ষণ পরে আগুন লাগে ওখানে। 6:30টার দিকে একটা সাউন্ড হয়েছে, সাউন্ড হওয়ার পরে শুনলাম যে গ্যাসেরই সমস্যা হয়েছে। এটা বিকট আর কি, 8-10 তলা সমান উপরে হয়ে যাচ্ছিল, এরকম করতে 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 আমাদের অফিস আসতে আসতে সব ছুটি দিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশনের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 6.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ইপিজেডের ভেতরে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে দেয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালক সহ বেবজার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের সবশেষ পরিস্থিতির খোঁজ খবর নেন। আগুন লাগা উচ্চচাপ সম্পন্ন এই পাইপ দিয়ে আদমজী ইপিজেডের অর্ধশতাধিক কারখানায় গ্যাস সরবরাহ করা হতো। দুর্ঘটনার পর থেকে এসব কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সরাসরি যাচ্ছি তার কাছে। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশনের 9টি ইউনিটের দীর্ঘ 6.5 ঘন্টার চেষ্টায় এই আদমজী ইপিজেড এর যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল সেই আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এই কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের পরিচালক দিনমণি শর্মা এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে আগুনের যে গ্যাসের পাইপটি ফেটে গিয়ে আগুনের ঘটনা ঘটেছে সেটি মাটির অনেক গভীরে ছিল এবং 20 ইঞ্চি চওড়া উচ্চচাপ সম্পন্ন একটি পাইপ, যে কারণে তাদেরকে এই গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনতে তাদেরকে প্রচন্ড বেগ পেতে হয়েছে। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তিতাস কর্তৃপক্ষ সময় মতো তাদের এই যে গ্যাসের যে মূল সংযোগগুলো, যে সরবরাহ সাপ্লাইয়ের যে পয়েন্টগুলো, সেগুলো তারা সময় মতো যদি বন্ধ করতে সরবরাহ বন্ধ করতে পারতো তাহলে হয়তো আগুনটা আরো আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা, কোনো আলামত, কোনো খবর তারা পাননি, এ বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এই আগুন নিয়ন্ত্রণে আনার পরেও এলাকার আতঙ্কিত এলাকাবাসী এবং ইপিজেড এর কর্মরত বিভিন্ন শ্রমিকরা এখনো এই ঘটনাস্থলে ইপিজেড এর সামনে এসে তারা জড়ো হয়ে আছেন। আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি তারা জানার জন্য তারা এখানে আছেন, তাদের মধ্যে এখনো সেই আতঙ্ক বিরাজ করছে। তবে আগুনের যে ভয়াবহতা ছিল সেই ভয়াবহতা যে কারণে আরো বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল, কারণ এর খুব নিকটেই ছিল রয়েছে বিদ্যুৎ এক উপকেন্দ্র, খুব বিদ্যুৎ উপকেন্দ্রের খুব কাছেই এই আগুনের ঘটনা ঘটেছে। তবে সব কিছু যারা যেটা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলেছেন যে এখন আগুন তারা তিতাস কর্তৃপক্ষ যে আগুনের সরবরাহ বন্ধ করে দিয়েছে আর গ্যাস বের হওয়ার কোনো সম্ভাবনা নেই,
এই মুহূর্তে এই আদম জিপিজেড বর্তমানে ঝুঁকি মুক্ত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের ইপিজেডে আগুনের ঘটনা সবশেষ। গ্যাসের পাইপ ফেটে ভয়াবহ আগুন লাগার ঘটনার সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম নারায়ণগঞ্জে। চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পূর্ব বিরোধ নিয়ে রাব্বির সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার উপর উপর্যোপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাব্বির বুক, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত রাহাত আমিন রাব্বির বাড়ি নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি সাহেবপাড়া এলাকায়। বছরে বছরে পাহাড় সম টাকা জমেছে সুইস ব্যাঙ্কগুলোতে, আর এই অবস্থাকে উদ্বেগজনক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ ব্যাংক আর দুদকের উদাসীনতার কারণেই রোধ করা যাচ্ছে না এই কালো টাকার দৌরাত্ম্য। সুইস ন্যাশনাল ব্যাংক SNB ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2021 বার্ষিক প্রতিবেদন বলছে বাংলাদেশিদের টাকার পরিমাণ 8,275 কোটি টাকা ছাড়িয়েছে। তোহা খান তামিমের রিপোর্ট। কর পরিশোধে বৈধ ঘোষণার পরই বোমা ফাটল ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2021 প্রতিবেদনে। খোঁজ মিলল এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিদের বিদেশে জমানো টাকার পরিমাণ। সুইস ন্যাশনাল ব্যাংকের এক প্রতিবেদন বলছে গত 12 মাসে সুইজারল্যান্ডের ব্যাংকটিতে বাংলাদেশিদের জমা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয় 2021 সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 87,11,00,000 সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ বাংলাদেশি 95.70 টাকা হিসেবে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে 8,333 কোটি টাকা, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর দুর্নীতি দমন কমিশন দুদকের মধ্যে সমন্বয়হীনতার কারণেই রোধ করা যাচ্ছে না টাকা পাচার। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা বাংলাদেশ ব্যাংকের, তাদের মূল দায়িত্ব আসলে এটাকে মনিটর করা। দুদকও এরকম ভাবে কাজ করতে পারছে না, তার কারণ যেহেতু ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদেরকে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারছে না, এই কারণে কিন্তু এই যে একটা স্ট্রং ইনস্টিটিউশন যেটা দুদক। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও পাচার রোধকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। প্রতি বছর যে এই পরিমাণে টাকা যাচ্ছে এবং টাকা কিন্তু পাহাড় জমছে ওইখানে, এই টাকার কিন্তু ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। ইন্টারপোল কাজ করতে পারে এখানে, জাতিসংঘ কাজ করতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন কাজ করতে পারে, তাদের কিন্তু অভিজ্ঞতা আছে। তো এগুলো কাজে লাগিয়ে যদি তারা একটা ইন্টারভেনশনে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যেটা খুব দ্রুত এই যে টাকা পাচার সেটা কমানো যাবে। গত 2 দশকে ব্যাংকটিতে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়েছে প্রায় 30 গুণ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বাজেট লক্ষ্যমাত্রা পূরণে সরকারের বাড়ছে ঋণের পরিমাণ। আসুন অর্থবছরে ব্যাংক খাত থেকে নেওয়া হবে 1,06,000 কোটি টাকারও বেশি ঋণ। আর এতে বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। কাজল আবদুল্লাহ রিপোর্ট। ক্ষুদ্র থেকে বড় ব্যবসা, ব্যাংকের ঋণ পেতে সব পর্যায়ের প্রতিষ্ঠানকেই ভোগান্তি পোহাতে হয় কম বেশি। নিয়ন্ত্রিত করোনা পরিস্থিতিতে বিনিয়োগের পরিবেশ ফিরে আসায় ঋণের চাহিদাও বেড়েছে ব্যাংকগুলোতে। এর মধ্যে 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেয়ার লক্ষ্য রয়েছে 1,06,334 কোটি টাকা, যা গত অর্থ বছর ছিল 76,000 কোটি টাকা। একদিকে অর্থনীতি সম্প্রসারণে বেসরকারি খাতে বিনিয়োগ, বিপরীতে সরকারের ঋণ আবদার। আগামী অর্থ বছর কতটুকু স্বস্তিতে থাকবে ব্যাংক খাত, এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন সরকারের চাহিদা দীর্ঘমেয়াদী হলে ঋণ না পেয়ে বিপদে পড়বেন উদ্যোক্তারা। দীর্ঘমেয়াদী হয়ে যাবে ব্যাপারটা, তখন কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো অনেক স্ট্রাগল করবে টাকা পয়সা নিয়ে, এবং তাদের ঋণ পেতে একটু অসুবিধা হয়ে যাবে। তারা যদি সহজ শর্তে অর্থায়ন না পায়, মানে আমাদের বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো, তাহলে তো ছোটরা তো আরও পাবে না। বেসরকারি খাতে বিনিয়োগ পরিবেশ সহজ রাখলে দ্রুত প্রভাব পড়বে অর্থনীতিতে, এমন প্রেক্ষাপটে ব্যাংক থেকে সরকারকে কম ঋণ নেওয়ার পরামর্শ ব্যাংকারদের। একই সঙ্গে ঋণ কাঠামো পুনর্বিন্যাস করার কথা বলছেন অর্থনীতিবিদরা। প্রাইভেট সেক্টর যতখানি চাঙ্গা হবে ইকোনমির, ওভারঅল ইকোনমির উপরে ততখানি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। গভর্নমেন্টের টার্গেট থাকা উচিত যে গ্র্যাজুয়ালি এই রিলায়েন্সটা যত কমানো যায় দ্য বেটার ফর দ্য ওভারঅল ইকোনমি। আমরা বারবার বলে আসতেছি যে সেটার এই ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারটা আপনাকে ডিজাইনটা রাইটলি করা যাবে, যে কারণে আপনার কিন্তু টেনশন হয়। কিন্তু আপনি লোন নেন, লোন আর রিপেমেন্টের ব্যবস্থা, ইন্টারেস্ট রেট সব কিছুকে আপনার একটা স্ট্রাকচার রয়েছে চালাতে হবে।
আসন্ন জাতীয় বাজেটে ব্যাংক খাতের পাশাপাশি বৈদেশিক 98,729 কোটি ও সঞ্চয়পত্র থেকে 35,000 কোটি সহ মোট ঋণের লক্ষ্য রয়েছে 2,45,000 কোটি টাকা। 2041 সালে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানি সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা, গোখাদ্যের দাম বাড়ায় বিপাকে তারা, ভারত থেকে আমদানি বন্ধে নজরদারির দাবিও তাদের। আল মামুনের তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। সদর উপজেলার ডাল সড়ক এলাকার কেতাবালি ব্যাংক ঋণ নিয়ে 5 বছর আগে গরুর খামার গড়ে তোলেন। কোরবানির ঈদে বিক্রির জন্য দেশ বিদেশের 10টি জাতের 170টি গরু পালন করছেন তিনি। তার পালন করা গরুর ওজন 400 থেকে 1,000 কেজি পর্যন্ত। গত 2 বছর করোনার কারণে লোকসান গুনলেও এবার ভালো লাভের আশা তার। ক্রেতা সাধারণের আগে গত বছরের তুলনায় একটু সাড়া আছে। যদি এরকমই চলতে থাকে বা এরকমই পরিস্থিতি থাকে তাইলে আমরা এবার একটু সন্তুষ্ট হব ইনশাআল্লাহ। শুধু কেতাবালি নন, জেলার ছোট বড় 9,000 খামার মালিক চলতি বছর ঈদে বিক্রির জন্য 1,13,500 গরু পালন করছেন। তবে গত 1 মাস ধরে গরুর খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে। এ সময় যদি আমরা গরুগুলা ভালো দাম যদি না পাই আসলে আমরা খুবই মনক্ষুণ্ণ হয়ে যাব। প্রাণী সম্পদ বিভাগ জানায় চলতি বছর ঈদে নাটোর জেলার চাহিদা 73,000 গরু, বাকি 40,000 গরু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হবে। গত বছর বৈশ্বিক কারণে বিক্রিতে একটু বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু এবছরে তারা ন্যায্য মূল্য পাবে বলে আমার বিশ্বাস। জেলায় পালন করা গরুর বাজার মূল্য 700 কোটি টাকা বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। সময় সংবাদ, নাটোর। এবার 8 দেশে আম রফতানির অর্ডার পেয়েছেন নগর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। সুস্বাদু 9 জাতের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। প্রথম পর্যায়ে 100 মেট্রিক টন আম বিদেশের বাজারে পাঠানোর জন্য বাগানগুলোতে চলছে নিবিড় পরিচর্যা। নগর থেকে মারকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে 5 বছর আগে নিজের কিছু জমির সাথে আরও কিছু জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে আম বাগান গড়ে তোলেন নওগাঁর তরুণ উদ্যোক্তা সোহেল রানা। লাগানো উচ্চ ফলনশীল জাতের এসব গাছে গেল 2 বছর ধরে ব্যাপক আম ধরছে। বিদেশি রপ্তানি উপযোগী করে গড়ে তোলা সোহেলের বাগান থেকে গেল বছর 10 মেট্রিক টন আম যায় মধ্যপ্রাচ্যর বাজারে। এসব আমের গুণগত মান ভালো হওয়ায় এবার সোহেল 50 মেট্রিক টন আম রপ্তানির অর্ডার পেয়েছেন। তবে আম রপ্তানি করতে গিয়ে নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হচ্ছে বলে জানান তরুণ উদ্যোক্তা। নগর সাপাহারে সরকার যদি আঞ্চলিক প্যাকিং হাউস করে কোয়ারেন্টাইন সহ ভিএসটি প্ল্যান সহ, তাহলে কিন্তু আমাদের চাষিরা আরও বেশি লাভবান হবে, আরও বেশি পরিমাণ আম এক্সপোর্ট করা সম্ভব। রপ্তানির জন্য যতটুকু সহজ করা যায়, সহজীকরণ করা যায় এই অঞ্চলে আম রপ্তানিকরণটা, তো এরকম আরও অনেক উদ্যোক্তা তৈরি হবে। কৃষি বিভাগ বলছে মাটির গুণগত কারণে রপ্তানি উপযোগী আম উৎপাদনে বিপুল সম্ভাবনা রয়েছে জেলায়। রাজশাহী কেন্দ্রিক কোনো ল্যাব যদি করা যায় তাহলে কৃষকরা সরাসরি এখান থেকে আমটি পাঠাতে পারবে। এসব আম যাবে ইংল্যান্ড, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, দুবাই, সৌদি আরব ও কাতারে। আকাশের বৃষ্টি নির্ভর বরেন্দ্র এলাকার বিস্তীর্ণ এসব মাঠ অনেকটাই পড়ে থাকতো গেল 6-7 বছর আগেও, কিন্তু আমের ভালো বাজার ব্যবস্থা তৈরি হওয়ার কারণে বাণিজ্যিকভাবে আম বাগান গড়তে উদ্যোগী হন স্থানীয়রা। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 30,000 হেক্টর জমিতে 3,75,000 মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁ সাপাহার আম বাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। খেলার খবর। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়ে যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর সে জন্য প্রথমবারের মতো 3 দেশের 16টি শহরের নাম ঘোষণা করেছে ফিফা। 2026 সালে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে 48টি দল। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 3 দেশের 16টি শহরের নাম ঘোষণা করে ফিফা। টুর্নামেন্টের 80টি ম্যাচের মধ্যে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়াম সহ 9টি অঙ্গরাজ্যের 11টি শহরে 60টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সহযোগী দেশ মেক্সিকোর মেক্সিকো সিটির স্টাদিও অ্যাজটেকা স্টেডিয়াম, মন্টেরির স্টাদিও বিবিভিএ স্টেডিয়াম, গুয়াডালহারার স্টাদিও একরন স্টেডিয়াম এবং কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়াম, টরেন্টোর বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাকি 20টি ম্যাচ। 2026 সালে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে সোফা স্টেডিয়ামে, সো আমরা সবাই আমরা এনজয় করতে পারবো, আমরা এই জন্য খুবই আনন্দিত। একটি আনন্দের সংবাদ যে আমরা অনেক খুশি যে 2026 সালে
লস অ্যাঞ্জেলসের সোফা স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। 2026 বিশ্বকাপ থেকে 32 দলের বদলে 48টি দেশ অংশ নেবে। বেশি দেশ অংশ নেয়ায় এখানে জায়গা যেমন বেশি লাগবে, প্রতিযোগিতাও বাড়বে। যুক্তরাষ্ট্র ছাড়াও মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি শহরে আয়োজিত হবে 2026 ফিফা বিশ্বকাপ। প্রায় 300 একরের উপর নির্মিত এই স্টেডিয়ামে একসঙ্গে 70,000 থেকে 1,00,000 দর্শক বসে খেলা দেখার সুযোগ পাবে। 2026 সালের বিশ্বকাপ ফুটবল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লস অ্যাঞ্জেলসের সোফা স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত, পানিতে থই থই সিলেট। ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পানি, ফ্লাইট ওঠানামা বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জ। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।